মহাপ্রভুর জোনাসুর কুঠি যাত্রা দীর্ঘ ত্রিপদী জয় হরি বল। হাকিম হুকুম যাহা প্রত্যক্ষ ফলিল তাহা, নায়েবে চলিয়া গেল বাড়ি, গৃহদাহ বার্তা এলো, কার্যেতে জবাব হলো, ভয়ে প্রাণ কাঁপে থর হরি। বিপক্ষ গ্রামীরা যত রাগে হলো জ্ঞান হত, বলে এত জুতা মারি পিঠি, এত দিল জরিমানা, তবু কীর্তন সারে না, লাফালাফি করে ভাঙে মাটি। যত সব জাতি নাশা, নাহি কই অন্য ব্যবসা, কিসে চলে খায় বসে বসে, কেহ অন্য বস্ত্রহীন, বালক যুবা প্রবীণ, কি কৌশলে সবে এসে মিশে, না এবে দিল লাঞ্ছনা, 20 টাকা জরিমানা, কার্য গেল চলে গেল বাটি। যত সব দুষ্ট খাল, জুঠিয়া পাশণ্ডি দল, শেষে যায় জোনাসুর কুঠি। নজর দিয়া সবাই ডিক সাহেবের ওঠাই, করে এক কেতা দরখাস্ত, সাহেবের কাছে গিয়া একে একে দাঁড়াইয়ে, বাচনিক বলিল সমস্ত। পাশণ্ডি মুখ নিঃসৃত, যত আছে কহে তত, ভালো মন্দ নাহি যে বিচারে, যত সব ভালো ক্রিয়ে সে সকলে তেজিয়ে, কহে যত কুৎসিত আচার। সাহেব শ্রবণ করে বলে তাদেরও গোচরে, যেই নারী কীর্তনেতে নাচে, কীর্তনের প্রেমা বেশে, যেই নারী মিশে এসে, তাহাদের কেহ কি জেনেছে। কহে পাশণ্ডি রগন, তাহাদের আত্মজন, ওই কার জবর ভালোবাসে, সাহেব কহিছে হারে, তাহারা যে কার্য করে, মোর মনে মন্দ নাহি আসে। সাহেব কহিছে বল, না কহিস মিথ্যা ছল, কুকার্য কি করে কোনো জনে, নাচে গায়ে নিরবধি, তার মধ্যে কাদা কাদি, কুবৃত্তি জন্মিবে কেমনে। সাহেব কহিছে আমি দেখিব কেমন আদমি, যাও হাম্পিয়া দা পাঠাই। পাশণ্ডিরা গৃহে গেল, সাহেবে লোক পাঠালো, উপনীত দশরথ ঠাই, পদ্মবিলা গ্রামে বাস শ্রীরাম তনু বিশ্বাস, বুদ্ধিমান অতি বিচক্ষণ, কাঁচারি কুঠি মুকামে, রাজদারে কিংবা গ্রামে, পরগণে মানে সর্বজন। না এবে যেদিন মারে রামে তনু অগোচরে, গোপনেতে করে যত খল, শেষে সকল শুনিল ক্রোধে পরিপূর্ণ হলো, বলে এর দিব প্রতিফল। মানিব না উপরোধ, দিব এর প্রতিশোধ, ফিটাবাড়ি করিব উৎসন্ন, ঠাকুর বারণ করে বাঁচা ধন বলি তোরে, তুমি কিছু করো না এ জন্য। তাহাতে বারণ হল কুটির রামতনু, জানিবারে পায় দশরথ নিকটেতে, কহে গিয়া জোর হাতে, এতে গরু নাহি কিছু হয়। রামতনু বাল্যকালে সাধু দশরথ এ স্থলে, পাঠশালে লেখা পড়া শিখে, রামতনু সেই জন্য দশরথে করে মান্য, চিরদিন গুরু বলে ডাকে। তিনি কোনা পেয়াদারে কেন এলে মারিবারে, বল গিয়া সাহেবের কাছে,
মূল মর্ম নাহি যে নে পেয়াদা পাঠালে কেনে, অত্যাচারে নাইয়ে বউ মরেছে। রামতনু কুঠি গিয়ে নিরপেক্ষ ভাব লইয়ে সত্য জানাইল সাহেবের। সাহেব কহে বিশ্বাস আর নাহি অবিশ্বাস, ঠাকুরে কি দোষ কার্য করে বল শুনি রামতনু আমার জীবন তনু, ঠাকুরকে কেন দেখিতে চাই শীঘ্র গিয়া কহ তুমি, ঠাকুর দেখিব আমি আসুন আমারও কামরায়। সাহেব করার দিয়ে রামতনু গৃহে গিয়ে গুরুদেব নিকটেতে কয়ে, দশরথ পদ ধরে জানাইল ঠাকুরের, সাহেবের দেখা দিতে হয়। মহাপ্রভু শুনি তাই বলে যাব তার ঠাই, করিবারে রাজ দর্শন যে দেখিতে চাই মোরে, আমিও দেখিব তারে মন চাহে তার সম্মিলন। ঠাকুর করিল দিন বল গিয়াই আমি দিন, কুটি যাব তিন দিন পরে। রামতনু এই কালে বলে দশরথ স্থলে এবে দণ্ড দিব পা সন্ধিরে, সে কথা ঠাকুর শুনে কহে দশরথ স্থানে মানা কর তোমারও শিষ্যরে। পাশণ্ডীর কিবা ভয়, যারা মম কিছু নয় তারা মম কি করিতে পারে। ঠাকুর কুটিরে যাবে দিন ধার্য করে তবে, সেই স্থানে যে ভক্তগণ ছিল প্রধান প্রধান ভক্ত নাম গানে অনুরক্ত, আসিতে সবারে আজ্ঞা দিল। ঠাকুর সে দিন মত লইয়া ভক্ত কত দশরথ ভবনে আসিল, প্রেমিক প্রবীণ যত নাম বা লইব কত, সবে এসে একত্রিত হল। রাউত খামার বাসি অনেক মিশিল আসি, রামচাঁদ হীরামন বালা আইল, বদন চন্দ্র কুবের আদি গোবিন্দ, নারিকেল বাড়িরও পাগলা, লক্ষ্মীপুর বাসী ভক্ত চূড়ামণি বুদ্ধিমন্ত, আসিলেন তারা দুটি ভাই, এলো নাটুয়া পাগল ব্রজ নাটুয়া পাগল, হরি বল বিনে বল নাই। বিশ্বনাথ দরবেশ আসিল পাগল বেশ, নেচে নেচে ধায় আগে আগে, যতক ভক্তগণ হরি নামেতে মগন, সিংহের প্রতাপে ধায় বেগে গেল দশরথ ঘর, সবে হল একতর ভয়ভীত হয় দশরথ, ঠাকুরের সাঙ্গ পাঙ্গ দেখিয়া হলো আতঙ্ক, লোক হলো দুই তিন শত। দশরথ পদ ধরে বলে প্রভুর গোচরে, এত ভক্ত করল আগমন, দৈবে লোক বহুজন করাতে স্নান ভজন, মম সাধ্য না হবে কখন। ঠাকুর কহিছে বাজ তুমি কেন ভাব মিছা, এত এলো যত সাধু মহাজন, যে করে হরির চিনতে হরি করে তার চিনতে, খেতে দিবে সাধু যাহারও সৃজন। তুমি কি করিবে ভেবে যার কার্য সে করিবে, স্নান করাইয়া সবে আনো, যাইতে হইবে কুটি লইয়া মাথায় মাটি, কেশমুক্ত বেশি প্রধান। বিশ্বনাথ দরবেশ বলে স্নান করে এসে, কেশ ধৌত কর লইয়া মাটি, তুই ফকির মানুষ হয়ে দেও না পুরুষ, চুল সেরে যেতে হবে কুঠি। মহাপ্রভু স্নান ছলে যায় পুষ্করণীর জলে, এদিকেতে যত নারীগণ কলসি লইয়া কাখে, কেহ জল আনে শুকে কেহ করে মস্তক মার্জন, কেহ বা গাত্র মার্জন কেহ পদ প্রক্ষালন, শ্রীঅঙ্গ মোছায় কোনো নারী যেখানে যে কার্য করে, সবে হরিশয় অন্তরে দলে দলে বলে হরি হরি। এদিকে মেয়েরা যত সবে হয়ে ভরসিত, এসেছেন বিশ্বাসের বাড়ি, কোনো নারী কোনো কোনো নারী গণে আশ্চর্য মেনেছে মনে,
শুনেছে ঠাকুরও যাবে কুঠিম, শুনেছে বাড়ি হইতে দশরথেরও বাড়িতে আসিছে মতুয়া সকল, কেহ এনেছে চাউল কেহ এনেছে ডাউল, কেহ আনে দধি দুগ্ধ ঘোল, কুষ্মাণ্ড কদলি আদে তরকারি নানা বিধি, থোড়া মোচা শাকে শিম মূল, আলু কচুক অলাবু, কেহ কেহ আনে লেবু, কেহ আনি পদ্ম বীজ মূল, ব্যঞ্জন লাবড়া পাকে সরিষা বাটা সুক্ত শাক, মেয়েরা রন্ধন করে ঘরে, দৈবে এক মেয়ে এলো সেই ঘরে প্রবেশিল, কোনো মেয়ে নাহি তার চিনে, তন্ডুল ঠিক দুমানে পাক হইল যখন, এমন সময়ে দয়া ময়ে গিয়া সেই রসই ঘরে নিষে দিল, মেয়েরে মেয়েদেরে পাকখান্ত করো এ সময়ে, এই অন্যে হয়ে যাবে বসাইয়া দাও সবে, ক্ষুধার সময় বয়ে যায়। ঠাকুর বাহিরে এসে বলিলেন হেসে হেসে, খেতে বৈশ সাধুরা সবাই, যত সব ভক্তগণ ক্ষান্ত করি কীর্তন, মহাপ্রভু নামে ভিড় দিল, করিতে অন্ন ভোজন করি করিপদ্য পত্রাসন, তারপর সকলে বসিল। ঠাকুরের প্রিয় দাস দেওরা গ্রামেতে বাস, নামেতে প্রহ্লাদ চন্দ্র ঘোষ, লয়ে ছয় হারি দোধি গিয়াছিল ওরা কাদি, উপনীত হইয়া সন্তোষ কহিছে হরিচাঁদ, কি করে সরে প্রহ্লাদ, খিরকি মাখন আনো নাই, সাধু সেবা হবে হেতা, শুনিয়াছ এই কথা, তোর দধি বড় ভালো খাই, ঘোষ কহে হয়ে নত মেয়েরা এনেছে ঘৃত, সেই ঘৃত এবে হবে ব্যয়, এই সেবা হোক শেষ ক্ষীর মাখনো পায়েস, আমি দিব বৈকালি সেবায়, ছয় হাড়ি দধি ছিল দুই হাড়ি মতি নিল, মাখন তুলিল সে সময় কতকাংশ জাল দিয়া সদ্য ঘৃত বানাইয়া, উঠাইয়া রাখিল শিকায়, মেয়েদের দেয় দুগ্ধ জ্বালাইয়া করি স্নিগ্ধ, ক্ষীর বানাইল কতকাংশে দিয়া মালাবতী স্থলে, বলে লহ মা বৈকালে দিও ঠাকুরের সেবা রসে, হইল পরিবেশন যত সবে সাধুগণ, প্রভু প্রতি হরির ধ্বনি দিয়াম উত্তম ভোজন করি সবে, বলে হরি হরি আসমন করিল উঠিয়াম, যে যে দ্রব্য এনেছিল সিকি মাত্র ব্যয় হল, আর সব রহিল পড়িয়া, প্রভুকণ মালা দেবী তুমি পরমা বৈষ্ণবী, এই সব দ্রব্য রাখনিয়াম, যতনে না কর ত্রুটি আমরা যাইব কুঠি, সাধু ভক্তগণ এই সব সবে লয়ে সমীপ ভরে, রাত্রি এসে তব ঘরে পুনশ্য করিব মহোৎসব, সাধ্বীগণ একতরে সবে বসিয়াই ঘরে, চিন্তা করো মঙ্গলয় আমার, ঠাকুরের কুঠি যাত্রা শেষ লীলা শুভবার্তা, কহে দিন রায় সরকার।